নদিয়া শান্তিপুরে সাত সকালে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সাত সকালে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। স্থানীয়রা ওই বোমাগুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। জানা যায় নদিয়ার শান্তিপুর থানার তন্তুবাই হাই স্কুল সংলগ্ন এলাকায় ওই বোমা পড়েছিল। স্থানীয়রা ফুল তুলতে এসে ওই বোমাগুলি দেখতে পায়। পরে খবর জানাজানি হতে এলাকার মানুষ ভিড় জমায়। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। ওই এলাকায় ভোটের দিন ব্যাপক বোমাবাজি হয়েছিল, সেই দিনই হয়তো ওই বোমাগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল ওই এলাকা জুড়ে। পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। স্বাভাবিকভাবেই বোমা পড়ে থাকায় ওই এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, কারণে বড়সড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কি হয়েছিল? সকালবেলা ফুল তুলতে আসলাম, এসে দেখি একজন এখানে দেখছে, ও সেম তিনিও ফুল তুলতে এসেছিলেন, পাড়ারই মহিলা, এসে দেখছে ওখানে বোম রয়েছে। কটা বোমা? তো একটাই বোমা। হ্যাঁ, কী দেখলেন ওখানে? ওখানে দুটো ফুল তুলছে, আসতে গিয়ে দেখছি ওখানে একটা এরকম পড়ে আছে। কী ওটা? কি ওটা? মনে হলো বোম। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।